السلام عليكم ورحمة الله وبركاته. عن أبي هريرة رضي الله تعالى عنه قال شمت أخاك ثلاثا فإن زادت فهو زكام. رواه أبو داود. وقال لا أعمل إلا أنه رفع الحديث إلى النبي صلى الله عليه وسلم. شكري أدائي كورسي شيء مهان سوشت رب العالمين الدرباري جار وشش مهرباني تين شايخ ولي الدين الخطيب بروسي تو مشكات المصابي غرونتير 91 নম্বর হাদিসটি তেলাওয়াত করার মতো সুযোগ পেয়েছি সেই মহান স্রষ্টারব্বুল আলামিনের দরবারে মস্তকবনত চিত্তে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মিমা শাইতা মিন শাই তার সাথে সাথে দরুদ ও তাসলিম অবর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যারা আনিত আদর্শ আমাদের পথ চলার একমাত্র পথে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা মাগফিরাত কামনা করছি সেই সকল মর্দে মুজাহিদিনদের জন্য যারা বদর প্রান্ত থেকে শুরু করে আজ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন আল্লাহুম্মা আমিন আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি বহুল পরিচিত রাবি বিখ্যাত সাহাবি আহলে সুফার অন্যতম সদস্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন তুমি তোমার ভাইয়ের হাসির তিনবার জবাব দাও একজন যদি হাসি দেয় তাহলে তার হাসির তিনবার জবাব দাও যদি সে এর চেয়ে বেশি হাসি দেয় তাহলে ধরে নাও এটা তার সর্দি কাশির অসুখের ব্যাপার ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি উক্ত হাদিসটি তিনার সুনানি আবু দাউদ নামক গ্রন্থে উল্লেখ করেছেন এবং তিনি বলেন আমি যতটুকু জানি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে মারফু হিসেবে বর্ণনা করেছেন যেমন হাদিসের যে প্রকারগুলো থাকে সনদ এবং মতন হাদিস তিন প্রকার কাউলি ফিলি তাকরি সনদ বলা হয় হাদিস বর্ণনা সূত্রকে আর মতন হচ্ছে হাদিসের মূল কথা এই মতনের দিক থেকে সনদের দিক থেকে উক্ত হাদিসটি মারফু পর্যায়ের হাদিস মুতাওয়াতির অথবা মাওকুফ অথবা আজিজ অথবা গারিব পর্যায়ের হাদিস নয় এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে মারফু পর্যায়ের হাদিস অত বেশি গ্রহণ একেবারে সর্বোচ্চ মানের হাদিস নয় এই বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে আর হাদিস যে বিষয়গুলো এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে আমল করতে হবে কারণ ইসলামী শরীয়তে যে চারটি উৎস আছে কুরআন হাদিস ইজমা কিয়াস হাদিস হচ্ছে ইসলামী শরীয়তের দ্বিতীয় নম্বর উৎস আর যে হাদিসটি আজকে তেলাওয়াত করা হয়েছে সেই হাদিসটি হচ্ছে সিয়াসিত্তা গ্রন্থের অন্যতম গ্রন্থ সুনানি আবু দাউদ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তো যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন যেন উক্ত হাদিসটির উপর আমল করার মতো তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ